তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী, যাকে ভাইরাল হওয়া ভিডিওতে অপমানিত হতে হেনস্থা হতে দেখা যাচ্ছে এতটাই যে পরিবারের সকলের সামনে অডিও দিয়ে সেই ভিডিও ক্লিপগুলো আপনি শুনতে পারবেন না। আজকে ক্যামেরার সামনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে, যে একটু কটু কথা বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিশ্বভারতীর ক্ষেত্রে কতজন গ্রেফতার হয়েছে, বিশ্বভারতীর উপাচার্য গ্রেফতার হয়েছেন? পরের প্রতিবেদন। ছাত্রছাত্রীদের খুব থাকতেই পারে, ছাত্রর হাতে শিক্ষকের হেনস্থা, লজ্জায় মুখ ঢাকল শিক্ষাঙ্গন, লজ্জায় অপমানে কেঁদে ফেললেন উপাচার্য। মুখ্যমন্ত্রী বললেন যে একটু কটু কথা বলেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই ভাইরাল ভিডিওতে দেখা যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখের সামনে দাঁড়িয়ে টুইটকারি করে অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করছেন বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি। ঘটনায় ভেঙে পড়েছেন উপাচার্য। এরা আমাদের ছাত্র, ছাত্ররা যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, এই ধরনের আচরণ করতে পারে, মানে মারবো, ইয়ে করবো, চর মারবো, কাম ধরে উঠবো, এগুলো মানে সত্যি আমি নিতে পারছিলাম। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ভয়ঙ্কর ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। আলিয়া ইউনিভার্সিটিতে আপনারা জানেন একটা সেকশন পড়াশোনা করে, তারা সকলেই ভালো, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীদের খুব থাকতেই পারে, যে একটু কটু খারাপ কথা বলেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ, আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেই। মুখ্যমন্ত্রীর কাছ থেকে বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, আর এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, যেহেতু আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামে সেজন্য তাও সেখানে এই ঘটনাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? গিয়াসউদ্দিন কোন বিচ্ছিন্ন নয়, গিয়াসউদ্দিন এবং তৃণমূল সমর্থক। এই গোটা রাজ্যের সাথে, গোটা দেশের সাথে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, প্রগতিশীলতা, চিন্তা ভাবনা, যুক্তি বোধকে নষ্ট করে দেবার জন্য সরকারের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে যে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি। উপাচার্যকে হেনস্থায় ধৃত গিয়াসউদ্দিনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কবে ছিন্ন হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টিএমসিপি দাবি করছে 3 বছর আগে গিয়াসউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে, আর তার দাবি তিনি তৃণমূল করেন। 2018 সে লাস্টের দিকে সে সাসপেন্ডেড হয় ইউনিভার্সিটি থেকে। পরবর্তীকালে আমরা তাকে তার ব্যবহার, তার আচার আচরণ এবং তার কিছু গুন্ডামির জন্য আমরা তাকে তৃণমূল ছাত্র পরিষদ আলিয়া ইউনিভার্সিটি থেকেও সাসপেন্ড করি। এটা কখন? সেটা তার পরবর্তী পর্যায়ে 2019। আলিয়া বিশ্ববিদ্যালয়ে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উপাচার্য। 2015 সালে তৎকালীন উপাচার্যের ঘরে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গিয়াসউদ্দিন মণ্ডল। 2015 সাল, আবু তালেব খান তখন উপাচার্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের, তার ঘরে ঢুকেও তাণ্ডব চালানো হয়, ভাঙচুর চালানো হয়। এই যে ঘর দেখা যাচ্ছে, এই ঘরের কাজ বাইরে থেকেও যে ভাঙা সেটাও দেখা গিয়েছিল। এই সমস্ত অভিযোগ ছিল গিয়াসউদ্দিনের নামে, গিয়াসউদ্দিন এবং তার সঙ্গীরাই ভাঙচুর চালায়। পরবর্তীকালে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেও কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যায় গিয়াসউদ্দিন। পাস করতে পারেনি, পরীক্ষা হয়েছিল, কোশ্চেন পেপার কঠিন হয়েছিল, দিয়ে তখন আমাকে ঘেরাও করে যে আমাদের একটা কম্প্রোমাইজ মার্ক দিয়ে পাস করিয়ে দিতে হবে, তাহলে পরীক্ষা না দিয়ে পাস করা উচিত না, সেটা আমি করতে পারিনি। ওই ছেলেগুলো ভালো নয়, এত যে ছাত্র সুলভই নয়, এগুলো আমার চোখে এরা ক্রিমিনালের আন্ডারে পড়ে। আপনি তখন পুলিশের কাছে জানিয়েছিলেন বিষয়গুলো? হ্যাঁ, ও তো জেল থেকে এসছে, জল জেলে ছিল তো। 2017 সালে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলরের বৈঠক চলাকালীন তাণ্ডব চালানো ও আইএএস পদমর্যাদার এক অফিসারকে হেনস্থার অভিযোগেও গ্রেফতার হয়েছিলেন তিনি। শুধু কলেজ নয়, প্রাক্তন জিএস এর বাড়িতেও হামলার অভিযোগ রয়েছে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। আমার ঘরে পর্যন্ত ওরা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে মানে অ্যাটাক করেছিল আর কি, ঠিক আছে, গিয়াসউদ্দিন এবং ওর দলবল সহ। পুলিশকে পুলিশ নেয়নি, অভিযোগ নেয়নি তখন। কি বলেছিল পুলিশ? পুলিশ বলেছিল ছোটখাটো ব্যাপার, ওসব কোনো কিছু করার দরকার নেই, ছেড়ে দাও, আর কিছু হবে না। গ্রেফতার হওয়ার পর গিয়াসউদ্দিনের একের পর এক কীর্তি সামনে আসছে, কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, সুমন ঘরাই, এবিপি আনন্দ।
আমি দর্শকদের বলবো যে 20% 20% বেশি দেখানো যাচ্ছে না, তার কারণ এতটাই অশ্রাব্য যা টেলিকাস্ট করা যায় না। অধ্যাপক শুভময় মৈত্র এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুভময় দা, কোন অনুভূতিটা হচ্ছে যে এই ছবি কি বুকে কাঁপন ধরাচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক, তাদের মধ্যে ব্যবহৃত বাক্যবন্ধ ছাত্রদের তরফে উপাচার্য বাদ দিন একজন শিক্ষককে, যে এটাও হতে পারে এই 4 অক্ষর এবং 6 অক্ষরের বন্যা, মানে একজন ছাত্র সবার সামনে দাঁড়িয়ে সকলের, মানে কলকাতা শহরে সকলের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে এই জিনিস সম্ভব? সুমনবাবু আজ একটু সময় দেবেন এবং আমি একটা উদ্ধৃতি দিয়ে শুরু করি। কোট, আমি নবারুণ ভট্টাচার্যকে অনুসরণ করি। গালাগালি একটি আবেগের বহিঃপ্রকাশ, ক্রোধের প্রকাশ। গালাগালি না করলে খুনোখুনি বেড়ে যাবে, ওটা গালাগালি নয়, ওটা প্রতিবাদ। গালাগালি না করলে এই ভিডিও ভাইরাল হতো না, পিএইচডি প্রবেশিকায় যে দুর্নীতি হয়েছিল সেই সত্য সামনে আসতো না। উদ্ধৃতি শেষ। বলেছেন আমার সতীর্থ শ্রীযুক্ত গিয়াসুদ্দিন মণ্ডল, আনন্দবাজার অনলাইনে এই রিপোর্টটি বেরিয়েছে। কেন আমার সতীর্থ গিয়াসুদ্দিন মণ্ডল? তার কারণ তিনি নবারুণ ভট্টাচার্যের কথা বলেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আজকাল এই ধরনের আন্দোলনে অংশগ্রহণ করছেন, তারা পলিটিক্যাল অ্যানার্কিজমে একটি অন্য উচ্চতায় পৌঁছে গেছেন। আমার মনে হয় ট্রটস্কিবাদ বা তারও আগের যে বিভিন্ন আলোচনা, চেক বেভারা, এইসব আলোচনা পেরিয়ে গিয়ে তৃণমূলের কর্মীরা যখন নবারুণ বাবুকে উদযাপন করেন, সে সত্যি এক অন্য রাজনীতির দিন। পশ্চিমবঙ্গের রাজনীতির এই পরিণতি সত্যি আমি আগে দেখিনি। এবার প্রশ্ন হচ্ছে, গিয়াসুদ্দিন বাবু কি সত্যি নবারুণ ভট্টাচার্য পড়েন, নাকি তৃণমূলের কোন বুদ্ধিজীবী বা আমাদের পশ্চিমবঙ্গে যারা সত্যিকারের সাহিত্য নিয়ে চর্চা করেন তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাকে বাঁচানোর জন্য সামনে এলেন এবং এই ধরনের একটি যুক্তির অবতারণা করলেন? অর্থাৎ নবারুণ ভট্টাচার্য তো সত্যি বাংলা সাহিত্যে একটা অন্য দিগন্তের সূচনা করেছেন, তার সব কবিতা সত্যি টেলিভিশন চ্যানেলে বলা যাবে না। কিন্তু এই ঘটনার পর গিয়াসুদ্দিন মণ্ডল বক্তব্য রাখছেন নবারুণ ভট্টাচার্যকে উদ্ধৃতি দিয়ে এবং তার কথা বলে, এটা সত্যি একটা অন্য ধারা সৃষ্টি করেছে বাংলার রাজনীতিতে। এবং আমি বলবো যে সত্যি এটা জানার প্রয়োজন যে গিয়াসুদ্দিন মণ্ডল নিজে নবারুণ ভট্টাচার্য পড়েন কিনা, এবং পড়ার পর তিনি গিয়ে নবারুণ ভট্টাচার্যকে অনুকরণ করে এই যে আক্ষরিক যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন 4 বা 6 তার কথা। এবং সবশেষে আমি পুরন্দর ভাটের মুখে নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা তৃণমূল কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলে শেষ করি। শনি বা আকাই কিছুই দেখি না মোরা, ঝামেলা পাকাই। বিশ্বনাথ চক্রবর্তী, তারপর পুলিশের ভূমিকায় আসবো। এই দুর্ভাগ্যজনক আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাতেও পুলিশের ভূমিকা সামনে এসছে এবং সেটা প্রশংসাযোগ্য নয়। কিন্তু তার আগে বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন সুমনদার, খুব পরিষ্কার করে বলতে চাই, কালকে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, যে ভাষায় কথা বলেছেন সেই শিক্ষক উপাচার্যকে ছাত্র নেতা বলে দেখে আমি মনে করি যে আদতেও ছাত্র কিনা সেটা প্রশ্ন আসে। এবং যে ভাষায় যে তাকে হুমকি দেওয়া হয়েছে, মারবার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন একটু কটু কথা যদি বলে থাকে তার জন্য অ্যারেস্ট করা হয়েছে। একটু কটু কথা মানে? আপনি রায়গঞ্জের সময় বলেছিলেন ছোট ছোট ছেলেরা একটু অপরাধ করেছে, সেই দিন যদি আপনি ওই ছোট ছেলে ছিল কি নাম ছিল তাকে যদি আপনি ঠিক মতো শাস্তি দিতে পারতেন আজকে এই ছবিটা দেখতে হতো না। সেদিন যদি আপনি আরাবুল ইসলাম যে জগ ছুঁড়ে মেরেছিল শিক্ষকের মুখের মধ্যে তাকে যদি আপনি শাস্তি দিতে পারতেন তাহলে আজকে এইরকম একটা ছবি দেখতে হতো না। দিনের পর দিন কলকাতা শহর দেখেছে যে কিভাবে শিক্ষক নিগ্রহ হয়েছে এই তৃণমূল শাসনকালে। আমি পরিষ্কার করে বলতে চাই, মুখ্যমন্ত্রীকে কিন্তু যে ল্যাঙ্গুয়েজে কথা বলা দরকার মুখ্যমন্ত্রী সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন না, সেটা নিন্দাযোগ্য কথা বলছেন উনি। উনি উনাকে পরিষ্কারকে নিন্দা করতে হতো। তিনি ছোট ছোট শব্দ বলে কি বোঝাতে চেয়েছেন? কটু কথা, ছোট কটু কথা, অল্প কটু কথা মানে কি? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিহারে যেমন 90-এর দশকে লালু প্রসাদ শাসনের কালে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা নিয়ে, সর্বত্র আপনি দেখবেন যে বিহারের একটা ছায়া, বিহারের গুন্ডারা যে ছায়া, সেই ছায়া কিন্তু পশ্চিমবাংলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি ঝালদা দিয়ে শুরু করেছিলেন আলোচনা, ঝালদা থেকে শুরু করে আপনি দেখুন পুলিশ সেখানে অতি সক্রিয়, তৃণমূল কংগ্রেসকে বোর্ড তৈরি করে দিতে হবে। আপনি রামপুরহাট দেখুন, পুলিশ একেবারে নিষ্ক্রিয়, গণহত্যা হয়ে গেল। আপনি আনিসকাণ্ড দেখুন, পুলিশ নিষ্ক্রিয়, আনিসের হত্যা হয়ে গেল। আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের দেখে দেখুন তাকান, উপাচার্য চাইছে সাহায্য,
কিন্তু কোন রাজনৈতিক শক্তির প্রভাবে, কোন রাজনৈতিক নেতাদের প্রভাবে উপাচার্যকে পুলিশ সাহায্য দিল না, চুপ করে থাকলো। বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। উপাচার্যকে অসহায় ভাবে ওই যেভাবে তাকে অকথ্য ভাষায় বলা হলো, যেভাবে তাকে প্রাণনাশের কথা বলা হলো, তারপরে এটা কি বলা যায় যে ছোট ছোট কটু কথা? আমি আমি দেবনারায়ণ সরকার আর এক অধ্যাপক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি দেবনারায়ণ কাছে যাওয়ার আগে খানিকক্ষণ আগে শুভময়দা বলছিলেন না, নবারুণ ভট্টাচার্য, আমার মনে পড়ছিল যে সেই নবারুণ ভট্টাচার্যের লেখা কিছু একটা পুড়ছে, আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি। সেই পুড়ছে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ছাত্র নেতার কল্যাণে। এবং এই বক্তব্য আমি আবার বলছি, 20% আপনারা পর্দায় যা দেখছেন, যা বলেছে এই ছাত্র নেতা, ছাত্র বলতেও খারাপ লাগছে, 20% মাত্র। এর বাইরে যেটা আছে সেটা ছাত্র শিক্ষক সম্পর্ককে চিরকালের মতো একটা কালি লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। দেবনারায়ণ সরকার, আপনি নবরণ ভট্টাচার্য যে কবিতার কথা বলছেন, কিছু একটা পুড়ছে প্রকাশ্যে চোখের উপর মানুষের মধ্যে স্বদেশ, এটাই নবরণ ভট্টাচার্যের কবিতার সেটা লাইন না। আমি আর একটা বলি, সুকান্ত ভট্টাচার্যের উদ্দীক্ষণ, কখনো হিংস্র নিবিড়ে শোকে, দাঁতেও নখে জাগে প্রতিজ্ঞা হিংস্র চোখে। আজকে সত্যি তো নিঃসন্দেহে এই ধরনের চিন্তা করা যায় না, কিন্তু আবার আরো কবিতা সুকান্ত ভট্টাচার্যের আছে যারা আজ এত মিথ্যার দায়ে ভাগে, আজকে তাদের ঘৃণার কামান দাগে। আজকে বিশ্বনাথবাবু যেটা বলছেন এই জিনিসটা, আজকে তৃণমূলের মমতা ব্যানার্জির এই কথা বলতে পারে কিনা? আজকে হাজার হাজার উদাহরণ রয়েছে। আজকে গোপাল সেনকে দেখেছি কিভাবে হত্যা করে চলেছে সিপিএমের সময়, আজকে সন্তোষ ভট্টাচার্য শুনেছি, আজকে পাশে বিমলবাবু আছেন, উনি আরো ভালো বলতে পারবেন কিভাবে একদিনে নয় বহুদিন ওনাকে ঢুকতে দেয়নি। আজকে শুধু তাই না, দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, দিল্লি জেএনইউ, বিশ্বভারতী, হাজার হাজার ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে। আমি নিন্দার ভাষা আমি প্রথমেই আমি বলে আমি বলছি খারাপ ঘটনা থেকে কেন উদাহরণ টানবো? দেবনারায়ণ দা, আপনি কল্পনা করুন, আপনি ক্লাসরুমে পড়াচ্ছেন আর একটি বাক্য এই যে মানে ডিকশনারির মতো অশ্লীল কুকথা বলছেন, তার একটি বাক্য একজন ছাত্র আপনাকে বলল, আপনি মানে আমি বলছি যে গোটা সমাজের মাথা নিচু হয়ে যাচ্ছে আজকে। তো আমি বললাম কিছু একটা পড়ছে প্রকাশ্যে চোখের উপর মানুষের মধ্যে স্বদেশ, লজ্জা হয়। কিন্তু আমি যে কথাটা বলছি সেটাকে সাবস্টেন্সিয়েট করতে গিয়ে বিশ্বনাথবাবু মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কটুবাক্য, আজকে তা হয়নি না। কিছু লোক ছাত্র তো খারাপ আছে, তাদেরকে কেন আরো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? এই প্রশ্ন সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের কথা মনে হচ্ছে না? রিটার্ন দেয়নি সেদিন বলেছে, কিন্তু এটাও সত্য, পুলিশ ঢুকলে তখন বলবেন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকলো কেন? এরকম অনেক উদাহরণ যাদবপুরে আছে, পুলিশ ঢুকে পুলিশের বিরুদ্ধে। সুতরাং এটা বুঝতে হবে, পুলিশের বাড়ি আমি আসবো, আপনি বললে হবে না, বাড়ি আমি আসছি। শুভ ময়দা, হ্যাঁ সুমনবাবু, দুটো বক্তব্য। একটা হচ্ছে, যদি আপনি গিয়াসুদ্দিন সাহেবের বক্তব্যটা শোনেন, তাতে দেখবেন তিনি মাঝে মাঝে সুন্দর হেসেওছেন আর কি। অর্থাৎ তার বক্তব্য যখন তিনি রাখছেন, তিনি কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে কখনো হেসে কখনো ভয় দেখিয়ে বক্তব্য রেখেছেন। অর্থাৎ বিভিন্ন ভাব এবং ভাবনা তার মধ্যে ছিল, এটা এক। দুই, শাসক দলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এরপর থেকে তারা যখন উপাচার্য নির্বাচন করবেন, তখন তার যে নিয়োগ পদ্ধতি সেখানে দেখে নেবেন যে তারা মোটামুটি আমাদের এই যে নবারুণ ভট্টাচার্যের লেখা, পুরন্দর ভাটের কবিতা, এগুলো খুব ভালো করে হজম করতে পারছেন কিনা বা পড়ে আসছেন কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় উপাচার্যদের খুব বেশি অসুবিধা হবে না। কুনার ঘোষ, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, যে ছেলেটি যে ভাষা ব্যবহার করেছে, যে বাঁদরামি অসভ্যতামি করেছে, তাকে খারাপ বলার মতো ভাষা নেই। কিন্তু এই পরিস্থিতিটাকে যেভাবে সুকৌশলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমার তীব্র আপত্তি আছে। একেবারে ফ্রেমের মধ্যে ঢুকে ছবি তুলে খারাপ গালাগালি দিয়ে 3 বছর আগে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সরিয়ে দেওয়া একজন একটা ঘটনা তৈরি করে সেটাকে বাজারে ছাড়া হলো, এবং তারপরে কয়েকজন শকুন মিলে শুধু তৃণমূলকে টার্গেট করে কুৎসা শুরু হলো, এটা ঘোরতর আপত্তির। দুই, বিশ্বনাথ দার উদ্বেগ আমি একমত, কিন্তু তিনি যে কথাগুলো নিজের মুখে বসালেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, যে কটু কথা বলেছে তাকে ব্যবস্থা নিয়েছে, যে শব্দগুলো
উচ্চারণ করা যাচ্ছে না। আরে বিশ্বনাথ দা, আপনার সিপিএম থেকে বাকি বিজেপির জায়গা দেখুন, কটা পুলিশ গিয়ে অ্যারেস্ট করেছে। যে শব্দটা মুখে বলা যাচ্ছে না, পুলিশের কথা বলতেই হবে। বারবার আজকে উপাচার্য বলছেন যে এই খানিকক্ষণ আগে দেবনারায়ণ সব যথার্থই বলছিলেন পুলিশ ঢুকতে পারে না, ঠিকই তো, বহুবার এই আলিবাই আমরা শুনি এবং যথার্থই উপাচার্য না ডাকলে। আর সেই উপাচার্য কি বলছেন একেবারে স্পষ্টভাবে আজকে বলছেন যে বারবার আইসি কে ফোন করেছি, ফোন কেটে দেওয়া হয়েছে, আমি দ্রুত একবার দেখবো সেই প্রতিবেদন। ঠিক উল্টো দেখুন, ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ড, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন, রামপুরহাটে নজনকে পুড়িয়ে হত্যা, তোলপাড় ফেলে দেওয়া সাম্প্রতিক একের পর এক ঘটনায় বারবার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, প্রশ্নের মুখে পড়েছে আইন রক্ষকের ভূমিকা। ঝালদা এবং রামপুরহাট কাণ্ডের তদন্তভার পুলিশের থেকে সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আলিয়া কাণ্ডেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন উপাচার্য। তার দাবি, গণ্ডগোলের দিন ফোন করা সত্ত্বেও দেখছি বলে ফোন কেটে দেয় পুলিশ। শুনলাম পুলিশকে ফোন করেছিলেন ঘটনার সময়? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, আমি যখন দেখলাম যে ওরা ভীষণভাবে করছে, ওরা ঢোকার আগে আগের মুহূর্তে আর কি, যে আপনারা কুইকলি একটু এসে আমাকে একটু ইয়ে করুন, মানে কতগুলো ছেলে এসে, মানে পার্টিকুলারলি গিয়াস এবং তাদের সঙ্গে কত বেশ মানে 10-15 জন ছেলে আছে, আচ্ছা দেখছি বলে ফোনটা কেটে দেয়। ইতিমধ্যে আলিয়া কাণ্ডের প্রেক্ষিতে পড়ুয়াদের প্রকাশ করা একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে পুলিশের ভূমিকা আরো বেশি করে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। অনিন্দকে ফোন করে বলে দেওয়া হয়েছে আলিয়াতে এজিটেশন হবে, আপনি কোন নাক গলাবেন না। ওরা টেকনো সিটি না, ওরা নিউ টাউন থানা না, টেকনো সিটি এটা, আলিয়া ইউনিভার্সিটি এখন টেকনো সিটি হয়ে গেছে তাই। অনিন্দ রায় আছে, টেকনো সিটি থানাটা তাহলে কোথায়? টেকনো সিটি ওই মানে দিকে কোন না, ওই ওখানে এরা আছে তো না, আমাদের কিন্তু আগে কিন্তু ওই নাশাল বাগানের পাশে ওই আগে আগে না, ওটা না এই সুযোগ এখন টেকনো সিটি হয়ে গেছে এখন। ও তাহলে তাহলে এখন মানে পুলিশ স্টেশন কোন জায়গায়? ওইটা একদম উচ্চ মহল থেকে এসছে। আমি কালকে বলে এসেছিলাম আমি ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফিল রেডি হচ্ছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে। তারপর ওরা 9টা থেকে ফোন করছিল, আমি বললাম এখনো কথা হয়নি। তারপরে যখন কথা হলো আমি বললাম হ্যাঁ পুলিশের সাথে এবার কথা হয়ে গেছে উপর মহলে। এবার পুলিশ খালি বলেছে যে অনুরোধ করেছে যে বাইরে যাতে মারামারি না করে, গেটের বাইরে অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর নিজের বলে মেনে নিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ জিম নবাজ, যদিও তার দাবি ভাইরাল হওয়া অডিও ক্লিপের কথোপকথন অনেক আগের। 2021 জুলাইয়ের যে অডিও, সেই অডিওটাকে টেনে আজকের ঘটনার সাথে মেলানো হচ্ছে। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সময়টা যখনই হোক তৃণমূল ঘনিষ্ঠ জিম নামাজ কি তাহলে পুলিশকে নিয়ন্ত্রণের কথা মেনে নিলেন? পরিকল্পনা করেই উপাচার্যকে হেনস্থা করা হয়েছিল? আগে থেকেই পুলিশকে কোনো পদক্ষেপ না করার জন্য বলা হয়েছিল? পুলিশের ভূমিকা তো সব জায়গায় প্রশ্নের মুখে, দেখছেন না আদালত প্রত্যেকটা ঘটনায় পুলিশকে সরিয়ে সিবিআই কে তদন্তের নির্দেশ দিচ্ছে। সেই অডিও ক্যাসেটগুলো পরীক্ষা করে দেখা দরকার, এবং পরীক্ষা করে দেখার পর যদি দেখা যায় এগুলো সঠিক, তাহলে নিশ্চয়ই আমি বলবো ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর উপাচার্য বলার পরও থানার আইসি আসেনি, যেটা বলছেন উপাচার্য সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে পরে ঘটনাটা ঠিক হয়নি। সব মিলিয়ে আনিস হত্যা, ঝালদা কাণ্ড, রামপুরহাট কাণ্ডের পর আলিয়া কাণ্ডেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি সলিলদার কাছে যাব। সলিলদার, অডিও ক্লিপটা পুরনো নতুন যে সময়ই হোক সমান আপত্তিকর, সমান প্রতিবাদযোগ্য, এক নম্বর। দুই হচ্ছে যে ভিসি বলছেন যে আইসি সাড়া দিচ্ছেন না, দেবনারায়ণদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে সত্যিই তো বহু ক্ষেত্রে ভিসি ডাকেননি, ইউনিভার্সিটির মধ্যে পুলিশ এইভাবে যেতে পারে না। এ তো ভিসি ডাকছেন এবং কার্যত তাকে অগ্রাহ্য করা হচ্ছে, এই ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে একেবারে স্পেসিফিক্যালি পুলিশের তরফে। সুমন, আমি প্রথমেই বলছি এই অডিও ক্লিপটা একদম কারেন্ট অডিও ক্লিপ। টেকনো সিটি অ্যাকচুয়ালি নিউ টাউন থানাটা ট্রাইফার্কেট হয়েছে আজ কত 7-8 মাস 9 মাস 1 বছর হবে ম্যাক্সিমাম। নিউ টাউন থানা, ইকোপার্ক থানা,
আর টেকনোসিটি থানা, জাস্ট এক বছরও হয়নি। সুতরাং অডিও ক্লিপটা যে খুব কারেন্ট এটা বোঝাই যাচ্ছে, এক নম্বর। দু নম্বর, আমি খালি এই পুলিশের ব্যাপারটা আমি বলছি, তার আগে আমি বলবো এই যে বিগত কয়েক বছর ধরে ছাত্র সংসদের কোনো নির্বাচন নেই, এই ছাত্র সংসদের নির্বাচন না হওয়ার জন্য টোটাল একটা ভ্যাকুয়াম হয়েছে, সেখানটা কিন্তু লুম্পেনাইজেশন আর ক্রিমিনালাইজেশন শুরু হয়ে গেছে, এবং তার রেজাল্টেন্ট হচ্ছে এই সমস্ত ঘটনা, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ভাইস চ্যান্সেলর যখন ফোন করেছেন, এই যে অডিও ক্লিপটা তো ভেরিফাই করতে হবে, এই অডিও ক্লিপটা কিন্তু সুইচ করা দরকার, সুইচ করে এটা অডিও এটা ডক্টরস কিনা এবং জেনুইন কিনা সেটা ভেরিফাই করা দরকার, এবং ভাইস চ্যান্সেলর নিয়ে যখন সেটা হলো সলিলদা, কিন্তু আমি বলছি প্রত্যেকটা ঘটনা দেখুন, আনিস খান একেবারে সরাসরি পুলিশ ঘটিয়েছে অভিযোগ, ঝালদা রামপুরহাট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আলিয়াতে পুলিশ অ্যাক্ট করেনি, নিষ্ক্রিয় থেকেছে জেনে শুনে এই নিয়ে প্রশ্ন, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের ভূমিকা আতশ কাঁচের নিচে আসছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এই যে ডিসিপ্লিন স্ট্রাকচারটা, এই ডিসিপ্লিন ইউনিফর্ম যে ডিপার্টমেন্টটা, এটা ইট ইজ সাবজেক্ট টু সাবঅর্ডিনেশন, মানে এটা পার্কুলেট করে ফ্রম দ্য হায়ার আপস। এই যে হায়ার আপস থেকে আসছে এটা কিন্তু পার্কুলেট করে, ওপর থেকে আছে, সুতরাং যদি ধরতে হয় তোমাকে, যদি ফিক্স আপ করতে হয় রেসপন্সিবিলিটি, মাথাগুলোকে ফিক্স আপ করো। আমি বিশ্ববিদ্যালয় আমি বলি যেগুলো খারাপ সেগুলো খারাপ, কিন্তু বিচ্ছিন্ন যেসব ঘটনা, শুধু যদি একদিকে আঙুল তোলা হয়, কমরেড লেনিনের ছবি দিয়ে বসে থাকা সিপিএম এর আমলের পুলিশ কমিশনার লালবাজারের নাকের ডগায় আরডিএক্স বোঝাই রশিদ খানের বাড়ি উড়ে যায়, তার জন্য কেউ অ্যারেস্ট হয় না, সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয় না, কোন পুলিশকে সাসপেন্ড করা হয় না, তারা আজকের দিনে এসে জ্ঞান দেবে, গুজরাটের দাঙ্গা দিল্লির দাঙ্গা দাঁড়িয়ে থেকে লোক পড়াচ্ছে তারা আজকে জ্ঞান দেবে, এটা সুমন হতে পারে না। যেটা খারাপ সেটা খারাপ, কিন্তু একটা খারাপকে আমরাও বলছি খারাপ, যে ভাষায় ছেলেটা বলেছে ওর কোন শাস্তি কম, কিন্তু আজকে এটাও সমানভাবে দেখা উচিত ওই জায়গাটায় আন্দোলন বা বিক্ষোভের কারণগুলো কি কি ছিল। ছেলেটাকে ডিফেন্ড করছি না, ছেলেটা খারাপ কাজ করেছে, কিন্তু ইস্যুগুলো সামনে আসুক, কোন ইস্যুকে সামনে রেখে এই বাঁদরামি বা অসভ্যতাটা করলো। ফলে আমি বলছি কুণালদা, ছেলেটা তো আপনি বললেন তিন বছর আগে সে বহিষ্কৃত, তার ফেসবুকে আমি দেখছি যে 2020 সালের 14 সেপ্টেম্বর সে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মঞ্চে বক্তব্য রাখছে, আজকে জেল যাত্রার সময় সে বলছে যে না আমি এখনো টিএমসিপি করি। এটা কোন এলাকায় যদি কেউ পেছনে কোনো ব্যানার লাগিয়ে দিয়ে সে বক্তৃতা করে, সেটা মানে হরে ধরে বহু জায়গায় হতে পারে, তার সঙ্গে নেতৃত্বের অনুমোদন। এতগুলো ছেলে মেয়ে নিয়ে উপাচার্যর ঘর অব্দি পৌঁছলো কি করে? আরে সে তার যার সঙ্গে যারা আছে বা যারা করেছে, যদি লক্ষ্য করে দেখবে বিষয়টাকে একটা ফ্রেমে আনার জন্য, ভাইরাল করার উদ্দেশ্য নিয়ে, তৃণমূলকে বদনাম করার উদ্দেশ্য নিয়ে ফ্রেমের মধ্যে ঝুঁকে পড়ে উপাচার্যের মুখের সামনে ওই খারাপ কথাগুলো বলছে, যার ছবি তোলা হচ্ছে এবং যে ছবিটা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে বহিষ্কৃত, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, এটা তো ফ্যাক্ট। সে বিশ্ববিদ্যালয়ের ঘরে ঢুকলো কি করে? তার তৃণমূল কি করে নেবে? একজন যদি কোন তৃণমূল কোথাও তৃণমূল থেকে বহিষ্কৃত বা অন্য জায়গায় ঢোকে, না তৃণমূল দায় নিশ্চয়ই নেবে না। তার কারণ হচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতা থেকেই তো সে 2014 সালে সেপ্টেম্বরে যখন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, তখন ইউনিভার্সিটি হয়নি, তার একজন অধ্যাপককে কলার ধরে হিড় হিড় করে মারা হলো, তখন শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হয়েছিল যে ছোট ছোট ছেলেরা কিছু করে ফেলেছে, কি আর করা যাবে, সুতরাং এই দায় তারা নেবে না। যেরকম আজকেও শুনলাম একটু কটু কথা বলে ফেলেছে, সুতরাং এই যে একটু ভাষাগুলো উচ্চারণ করবে না, ছোট ছোট কথাগুলো, এগুলো যারা বলে তারা দায় নেয় না। আরে অ্যারেস্ট করেছে, আবার কি দায় নেবে? এই অ্যারেস্ট করেছে একটি ছেলেটি বা এই লোকটি বা এই অ্যান্টি সোশ্যালটি, শরীরটাকে বলতে পারো গালাগালির জন্য আইপিসিতে কোন ধারা আছে? শরীরটাকে বলতে পারো এবং তাকে বলুন সে গালাগালির জন্য আইপিসিতে আমি আগে আগে সে আপনি কতদিন রাখতে পারে? সে ঢুকলো উপাচার্য তার মানে সেদিন উপাচার্য খুন হয়ে যেতে পারতেন, পুলিশ কোনো ব্যাপার নেই, এইসব মারামারিটা বাইরে করবি না, মানে রিপিট করি বিশ্বনাথ দা, আমি বলছি যে পুলিশ যে ঢুকলো না তার দায় কে নেবে? তার দায় তো কাউকে নিতে হবে।
খুব পরিষ্কার করে আপনি যদি দ্বিতীয় ভাইরাল আজকে ছাত্রছাত্রীর আরেকটা ভিডিও ভাইরাল করেছে সেটা হলো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরো কিছু প্রভাবশালী গিয়াসউদ্দিন সে বল সামনের ফেজ গিয়াসউদ্দিনের পেছনে কারা কারা গিয়াসউদ্দিনের রাজনৈতিক শক্তি আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মানে অধিকাংশ ক্যাম্পাস গুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ের গিয়াসউদ্দিনের মতন মানুষেরা সামনে থাকে কথা হচ্ছে একাধিক প্রভাবশালীর নাম আবার বলছি অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু যাদের নাম এসেছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি তারাও কথা বলেছেন পাশাপাশি দেখাবো তোমার গোলাম রাব্বানি প্লাস আছে ববিতা নাজিমুল সাহেব কে নাজিমুল হজ কমিটির চেয়ারম্যান আর কি পার্টির কোন আছে কিছু হ্যাঁ ও রাজ্যসভার এমপি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি কাণ্ডে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে ঠিক তখনই বিতর্ক কয়েক গুণ বাড়িয়ে ফাঁস হয়েছে এই অডিও ক্লিপ এতে যে হেভিওয়েটদের নাম উঠে আসছে তা রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করেছে অডিও ক্লিপটি যারা প্রকাশ্যে এনেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে সেই পড়ুয়াদের দাবি অডিও ক্লিপে তাবড় তৃণমূল নেতাদেরই নাম শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতার নাম এই অডিও ক্লিপে আছে এবং প্রকাশ্যই সেখানে বলা হচ্ছে যে তারা সকলেই সঙ্গে আছে তাদের ফোনের সঙ্গে কথা হয়েছে জিম নামাজদা কথা বলেছে আমরা এটাই বলতে চাই যে এই জিম নামাজ লোকটি এ আদৌ আলিয়ার কোনো প্রাক্তনীয় নয় আলিয়ার কোনো কর্তৃপক্ষও নয় তবে আলিয়া নিয়ে এর ইন্টারেস্ট কেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি অনুযায়ী এই অডিও ক্লিপের এই অংশে শোনা যাচ্ছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানির নাম এ বিষয়ে তারা কি বলছেন জিম নামাজ একজন আমি চিনি উনি ইলেকশনের সময় আমার সাথে আলাপ হয়েছিল তারপর বিভিন্ন মাইনরিটির প্রবলেম নিয়ে আমার সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে আনিস খান নিয়ে কথা হয়েছিল এবং জিম নামাজ অনেক সময় আমার ইলেকশনের সময় আমাকে কিছু সাজেশন কি করা যায় অনেকে দিয়েছে তার মধ্যে উনি একজন না উনি তৃণমূলের কেউ না তবে পুলিশকে কেউ সামলাতে পারে না পুলিশ তার রুল বুক অনুযায়ী কাজ করবে পুলিশ কেন পৌঁছয়নি বা তারপরে পুলিশই তো আবার অ্যারেস্ট করেছে কারণটা কি হলো এটা কারণটা না জানলে আমি তো তোমাদের কোনো উত্তর দিতে পারছি না আর বিসি এখনো আমাদেরকে কোনো রিপোর্ট দেয়নি আমার শব্দ আছে কি ভিডিওতে অডিওতে কার শব্দ আছে আলিয়ার পড়ুয়াদের দাবি আরো প্রভাবশালীর নাম শোনা যাচ্ছে এই অডিও ক্লিপে হ্যাঁ ও রাজ্যসভার এমপি রাজ্যসভার অন গড আমার তোমার আমার মায়ের দিকে বুঝলো তো এখন বসে আমার সামনে বসে ফোন করলো বুঝলো তো নাদিমুল সাহেব আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি আসবে যদি কালকে আসো তাহলে বলো তোমার সঙ্গে নাদিমুল সাহেবকে কথা বলে দেবো বুঝলো আর কিছু বলবো না তোমার এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া মেলেনি অডিও ক্লিপ বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত জিম নামাজের তিনি আবার জোর গলাতেই বলছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্যার কথা তিনি প্রশাসনের উঁচু মহলে জানাতেই পারেন প্রথমত হচ্ছে যে আলিয়াতে ওই কথোপকথনের মধ্যে যেটুকু কাটা আছে তার মধ্যে আমি আলিয়াতে প্রভাব বিস্তার করতে চেয়েছিলাম এরকম কোন রকম কোন তথ্য নেই আমি আলিয়ার দুরবস্থার কথা যারা নেতৃত্বে রয়েছেন গোলাম রাব্বানি যিনি মন্ত্রী তাকে তো আমি পাঠাতে পারি পাঠাবো তো তার আন্ডারে তো আলিয়া ইউনিভার্সিটি ফিরহাদ হাকিম একজন আমাদের মান্যগণ্য ব্যক্তি এবং মন্ত্রী মাননীয় মন্ত্রী তিনি সরকারের একজন তাকে আমি পাঠিয়েছি গিয়াসউদ্দিন একা নয় এখন তো শোনা যাচ্ছে দুজন প্রভাবশালী তৃণমূলের নেতা মন্ত্রী তারা চেয়েছিলেন ওই ভিসিকে যে কোনো উপায়ে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিতে তাই কার্যত কারণ অদৃশ্য অঙ্গুলি হেলনে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় গিয়াসউদ্দিন ওই কাজ ঘটিয়েছে এটা তো সেখানকার ছাত্ররা বলছেন আলিয়া নিয়ে যে অস্বচ্ছতার সাথে কাজকর্ম চলছে সেই কাজকর্মকে অবিলম্বে বন্ধ করতে হবে সরকারি হস্তক্ষেপ সরকার পক্ষের দলের হস্তক্ষেপ বন্ধ করতে হবে না তো কি সেখানে কোন রকমের তোলাবাজি গুন্ডামি বদমাশির আখড়াতে পরিণত করা যাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদের সকলকেই নাড়া দিয়েছে আমাকেও নাড়া দিয়েছে আমাদের সরকার এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে
উপাচার্যকে হুমকি, ভাইরাল ভিডিও, তারপর ভাইরাল অডিও ক্লিপে প্রভাবশালীদের যোগের অভিযোগ, আলিয়া কাণ্ডে তুঙ্গে রাজনীতি, সুনীত হালদার, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। শঙ্খ ঘোষ একটি লেখায় বলেছিলেন, ফ্যাসিজম স্বভাবের অনিয়ন্ত্রিত চিৎকার। আমি যেন মনে হলো সেরকম একটি স্বভাবের অনিয়ন্ত্রিত চিৎকার শুনলাম। ছাত্রকুলকে অপমান করেছেন, শিক্ষককুলকে করেছেন, বঙ্গীয় সমাজকে করেছেন, অতএব ধিক্কার জানাই। এই রকম কিছু অ্যান্টি সোশ্যাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, যারা প্রায় মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কখনো কখনো প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ কখনো অ্যাডমিনিস্ট্রেশন, কখনো মানে কিরম বলবো সর্বক্ষেত্রে এরা এমন কতগুলো কার্যকলাপ ঘটাচ্ছে যেটার ফলে রাজ্যটার সম্পর্কে একটা প্রশ্ন উঠছে। এ শুরু হয়েছিল সেই জগ ছুঁড়ে মারা দিয়ে, যিনি জগ ছুঁড়ে মেরেছিলেন শিক্ষিকার চিবুক থুতনি কেটে গিয়েছিল, তার কি কোনো পানিশমেন্ট হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে আজকের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদম ওপর তলায় যারা আছেন তাদের সবার আগে তাদের ঔদ্ধত্য কমাতে হবে, এবং মানুষের সঙ্গে তার পক্ষের মানুষ না, তারা যারা বিপক্ষের মানুষ, যাদের যারা বিরোধী কণ্ঠস্বর, তাদের প্রতি রেসপেক্টফুল হয়ে কথা বলতে হবে, তবেই এই সিস্টেম, এই এই অসভ্যতাগুলো বন্ধ হবে, নাহলে চলতেই থাকবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি মানে ভীষণভাবে প্রকট হয়েছে, সেই ভীষণভাবে প্রকট হওয়া যে সংস্কৃতি, ভীষণ আগ্রাসী একটা সংস্কৃতি এবং ভীষণ লুম্পেনদের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিরই প্রতিফলন এটা।